নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পাঁচ মুড়ারতি ধারা মিলন মন্দিরে। এই মন্দিরটি হলো বাঁকুড়া জেলার সবচেয়ে সুন্দর ও বড় মন্দির। এই মন্দিরে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃন্দাবনও বলা হয়। আজকের এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন ও প্রসাদ গ্রহণ কিভাবে করবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে বলবো। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ভিডিওটি একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। বাঁকুড়া জেলার পাঁচমুড়া বিশেষত টেরাকোটা শিল্পের নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এই মন্দিরটি তৈরি হওয়ার পর পাঁচমুড়া তথা বাঁকুড়া বাসীর কাছে একটি অত্যন্ত গর্বের বিষয়। এই মন্দিরটি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে মেন রাস্তার একদম পাশেই অবস্থিত। এই মন্দিরটি বিশিষ্ট ব্যবসায়ী ভজন দত্তের প্রচেষ্টায় গড়ে উঠেছে এই ত্রিধারা মিলন মন্দিরটি। এই মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের এক অপূর্ব সুন্দর মন্দির ও তার পাশে রয়েছে মা কালীর মন্দির। মূল মন্দিরের পাশে রয়েছে একটি মহাদেবের মন্দির ও অন্যটি শ্রীরামচন্দ্রের মন্দির। এই মন্দিরটি ত্রিধারা মিলন মন্দির নাম হওয়ার পেছনেও একটি কারণ আছে, কারণ এখানে রাধাকৃষ্ণের পাশাপাশি রয়েছে রামচন্দ্রের মন্দির ও মহাদেবের মন্দির। এই তিন মন্দির মিলিয়ে এই জায়গাটির নাম হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, যা আপনি যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে বেলা 11টার মধ্যে আপনাকে 51 টাকা দিয়ে একটি কুপন কাটতে হবে এবং তারপর লাইন দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। এরকম সুন্দর মন্দির আমাদের বাঁকুড়া জেলায় আর কোথাও আছে কিনা আমার মনে হয় না, কারণ এই মন্দিরে প্রত্যেকটি পিলার থেকে আরম্ভ করে ছাদ পর্যন্ত সমস্ত কিছু এক অত্যাধুনিক ডিজাইন ও নকশাতে তৈরি, এবং এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাকে তুলিয়ে ধরা হয়েছে। বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা তো প্রত্যেকটা হিন্দুরই মনে আছে, কিন্তু কোনো না কোনো কারণবশত যাওয়া হয়তো হয়ে ওঠে না। তাই আপনি যদি আসতে পারেন এই মন্দিরটি একবার আসুন ও দেখে যান এই মন্দিরের হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। এই মন্দির বাঁকুড়া জেলার আর কোথাও নেই। এই যে সামনে দেখা যাচ্ছে, এটি হলো এই মন্দিরের আটচালা, যেখানে সকাল ও সন্ধ্যে হরিনাম কীর্তন হয়। আর ওই আটচালার গায়ে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মূর্তিটি ফুটিয়ে তোলা হয়েছে। আগে অবশ্য এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম ছিল না, এখন রিসেন্টলি ওইটি চালু করা হয়েছে, যে এই মন্দিরে যে কেউ যে গিয়ে পুজো দিতে পারবে। আর এই মন্দিরের নিজস্ব একটি মিষ্টান্ন দোকানও রয়েছে, যেখান থেকে আপনি মিষ্টি কিনে পুজো দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মন্দিরের শিল্পকলা এক অপূর্ব সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো, ও রাধাকৃষ্ণের মূর্তি তো মন জুড়িয়ে যায়।